আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আফ্রিকার দেশ লেসোথো আপনি ভিজিট ভিসায় কীভাবে ভ্রমণ করবেন তার গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। তাহলে ভিডিওর শুরুতে লেসোথো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক। লেসোথো একটি উচ্চ উচ্চতা দক্ষিণ আফ্রিকা ঘেরা জমিদার রাজ্য, নদী এবং পর্বতমালার একটি অংশ দ্বারা ক্রিস ক্রস হয়। লেসোথোর রাজধানী মাসেরুর কাছে থাবাবোসিউ প্লেটুটে 19তম শতাব্দীর রাজা মোসোসেওর রাজত্বের ইতিহাসের ধ্বংসাবশেষ রয়েছে। থাবাবোসিউ দেশের বাসোথো মানুষের স্থায়ী প্রতীক মাউন্ট কিলোয়েনকে চিহ্নিত করে। দেশটির অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ লেসোথো, রাজধানীর নাম হচ্ছে মাসেরু। দেশটির আয়তন হচ্ছে 30,355 বর্গ কিলোমিটার। জনসংখ্যার পরিমাণ হচ্ছে 19,19,552 জন। দেশটির সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, দক্ষিণ সোথে দক্ষিণ আফ্রিকান ইংরেজি। দেশের মুদ্রার নাম দক্ষিণ আফ্রিকান জার্ন্ড লেসোথো লোথি। কলিং কোড হচ্ছে +266। দেশের মানুষের গড়ায়ু হচ্ছে 40 বছর, বিয়ের বয়স 21 বছর। এখানে জন্মহার 24%, মৃত্যুহার 22%, শিক্ষার হার 84%। দেশটিতে পাকা রাস্তা রয়েছে 7,091 কিলোমিটার। এয়ারপোর্ট রয়েছে 28টি। দেশটির মাথাপিছু আয় হচ্ছে $1,600। ভিউয়ার্স, লেসোথো ভ্রমণ করার জন্য আপনার কোনো ধরনের ভিসা রিকুয়ারমেন্টসের প্রয়োজন নেই, কারণ দেশটি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা ফ্রি। দেশটিতে ভ্রমণের সময় আপনার শুধুমাত্র নিম্নোক্ত ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে: ভ্যালিড পাসপোর্ট, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রাউন্ড ট্রিপ এয়ার টিকেটস এর ফটোকপি, পুলিশ ক্লিয়ারেন্স, ইনভিটেশন লেটার এবং মেডিকেল ক্লিয়ারেন্স। তাহলে অপেক্ষা না করে ঘুরে আসুন কাস্টেডাম অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন্স, সানিপাস অ্যান্ড দ্য হাইয়েস্ট পাব ইন আফ্রিকা, সেমনকং ফলস, থাবাবোসিউ, কোমেকেপ ডুয়েলিংস, ডাইনোসর ফুটপ্রিন্টস সহ আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো থেকে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।